বাজান ওষুধ নিয়ে তুমি তাড়াতাড়ি আইও আজকে বাড়ি। ও মামি কয়টা ভাড়া মাইরা চলে আমু বাসায়। স্যার ম্যাডাম কই যাবেন? মিরপুর দশে যাব। মিরপুর দশে? আচ্ছা উঠেন তাহলে। কই উঠবো, তোর মাথায় উঠে বসবো নাকি? না মানে আপা আপনি একটু আমার আম্মার লগে কষ্ট করে বসেন, আর স্যার আপনি আমার লগে বসেন, আর আমার আম্মারও যে সামনে নামাই দেবো, বেশিক্ষণ লাগবো না, যে অল্প একটু গেলে আমারে নামাই দেবো, এখানে আমাকে বাসা। আসলে ম্যাডাম ভাড়াটা আমার খুবই দরকার, আর আমার আম্মারে আমার আমি সামনে নামাই দেবো, একটু কষ্ট করে বসেন না আপনারা। চুপ শালা, তোর ফকির নেবার গা মায়ের সাথে আমার ওয়াইফ বসবে? আমার ওয়াইফ তো ফকির নিল দেখতেই পারে না, ডিস্টার্ব করিস না, যা এখান থেকে যা। বাজান তুমি আমার এখানে নামাই দাও, সামনেই তো বাসা, আমি একটু হাইটটাই যাইতে পারো। না না মা কষ্ট একটু বাবা, আমি তোমার সামনে নামাই দিই, তোমার শরীর খারাপ মা যাইবে কেমন? বাজান কোনো সমস্যা নেই, এটু আমি হাইটটাই যাইতে দেবেন, আস্তে আস্তে হাইটটে যাব। আর তুমি এক কাম করো, বাসায় আগানোর সময় ওষুধ নিয়ে এও। আসাম আচ্ছা আমি তাহলে যাই। স্যার ম্যাডাম উঠেন। স্যার ম্যাডাম একটু দাঁড়ান, আমার ভাড়াটা দিলেন না যে। আরে কি হয়েছে ফকিরের বাচ্চা? এই ছোট লোক ফকির নিকো থাকা, এই আমরা অটো থেকে নেমে তো তোর ভাড়াটা তোকে দিয়ে দিলাম, এখন বলছিস ভাড়া দিইনি? তোর মতো ছোট লোক না আসলে এরকমই করে। এই তোরা কি আজকাল নতুন ধান্দা বাজি শুরু করেছিস নাকি? আমরা অটো থেকে নেমে তো তোকে প্রথমে ভাড়াটা দিলাম, এখন বলছিস তোকে ভাড়া দিইনি? কখন আপনারা আমারও ভাড়া দিয়েছেন? আপনার তো ভাই ভাই হাইটে চলে যেতে দিলেন। আরে কখন ভাড়া দিলাম মানে, অটো থেকে নেমেই তো তোকে ভাড়া দিলাম। দেখুন স্যার এমনটা করেন না, আমার মা তো অসুস্থ দেখছেন আপনারা, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি দয়া করে এখান থেকে চলে যাই। তুই তো দেখি আচ্ছা ঝামেলা করছিস, অর্থ থেকে নেমেই তোকে ভাড়া দিলাম, আবার তুই ভাড়া যাচ্ছিস। এই এসব ফকিরনিদের সাথে না তর্ক করে কোনো লাভ নেই, আমাদের না লেট হয়ে যাচ্ছে, চল। স্যার ম্যাডাম আমার ভাড়াটা দিয়ে যান, আপনারা ঘুরবে রক মাই রাখার, আল্লাহ বিচার করবো আপনাকে, এই কথা আমি আমার মায়ের অনুক্ষেপ দেখি। স্যার আমরা কি আসবো? নো বাইরে থাকুন। মানে স্যার আমরা তো ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম। আপনাদের ইন্টারভিউ আরো 5 বছর আগে নেওয়া শেষ, আর সেদিনে আমি বুঝতে পেরেছি আপনারা মানুষ হিসেবে কেমন। আচ্ছা আপনারা একটা কাজ করুন তো, দেখেন তো আমাকে চিনতে পারেন কি। আরে এটা তো সেই অটো রিক্সাওয়ালাটা। হ্যাঁ আমি সেই রিক্সা চালক, একদিন আপনারা যখন আমি রিক্সা চালক ছিলাম তখন আমাকে কতই বা অপমান করেছিলেন, আমার গায়ে হাত তুলেছিলেন, আমাকে ঠকিয়েওছিলেন, কি আশ্চর্য বিষয় তাই না? সেই রিক্সা চালক আজ অনেক বড় একটা অফিসার, আর তার কাছে এসছেন আপনারা চাকরির জন্য। আচ্ছা আমার একটা সিগনেচারের উপর ডিপেন্ড করে আপনাদের দুজনের চাকরি হবে কি হবে না। দেখুন স্যার আমরা আসলে বুঝতে পেরেছি যে আমরা সেদিন অনেক বড় ভুল করে ফেলেছিলাম, আপনি বিশ্বাস করুন স্যার আজকের পর থেকে আমরা অন্য কারোর সাথে এরকম বাজে বিহেভ কখনোই করব না। হ্যাঁ স্যার আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, অন্যজনকে অপমান করলে নিজের কী পরিণতি হয় সেটা আমরা বুঝে গেছি, প্লিজ স্যার আমাদের ক্ষমা করে দিন। আই এম সো সরি, আমি কখনো তাদেরকে ক্ষমা করি না যারা গরিবদের হক মেরে খায়, আর আপনারা দুজন তো গরিবদেরকে সহ্যই করতে পারেন না, আর তাছাড়া আপনারা অনেক অহংকারী, আর অহংকারীদের ক্ষমা আমার কাছে নেই, সো এখান থেকে চলে যান, আমি আপনাদেরকে চাকরিটা দিতে পারবো না। স্যার আমরা তো আমাদের ভুলটা স্বীকার করছি আর আপনার কাছে তো ক্ষমাও চাচ্ছি, তারপর আপনি এরকম আচরণ কেন করছেন আমাদের সাথে? জাস্ট শাট আপ,
আপনাদের দুজনের আর একটা কথাও আমি শুনতে চাই না। ভালোই ভালো বলছি, এখান থেকে চলে যান।